সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। সকল নিশ্চয়ই খুব ভালো আছেন আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আমরা উপস্থিত হয়ে যাব। ঠিক সময় উপস্থিত হয়ে গেছি গানে গানে সুরে সুরে সকলের সকালটাকে আরেকটু মিষ্টি করে সাজিয়ে তুলতে। আমাদের সঙ্গে প্রতিদিনকার মতো একজন অতিথি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে আজ গানে গানে সকালটাকে ভরিয়ে তুলতে। কাজী নজরুল ইসলামের গান নিয়ে সকালটাকে সাজানো হয়েছে। আমাদের সঙ্গে আছেন অতিথি শিল্পী শ্রদ্ধেয় সোহেল আহমেদ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছেন। বা আজকে তো সব কাজী নজরুল ইসলামের গান শুনবো আজ সোমবার। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? শুরুতে একটু কথা বলেই আমি শুরু করতে চাই। আজকে এনটিভি তে আমাকে আমন্ত্রণ করার জন্যে এনটিভি পরিবারকে সর্বপ্রথমে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে আমার সঙ্গে আপনারা যারা আছেন সঙ্গত করছেন প্রত্যেকেই গুণী, আপনারা আমার শুভেচ্ছা এবং অভিবাদন গ্রহণ করবেন। আপনিও প্রথমে আমি ইসলামী একটি গান দিয়ে শুরু করব। ঠিক আছে। রোজ আসরে আল্লাহ আমার, রোজ আসরে আল্লাহ আমার, করো না বিচার আল্লাহ, করো না বিচার আল্লাহ, করো না বিচার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এ গুনাগার, বিচার আল্লাহ করো না বিচার। জেনে শুনে জীবন ভরে দোষ করেছে ঘরে পরে, যাব তোরে বিচারে তো মার আল্লাহ, করো না বিচার আল্লাহ, করো না বিচার, রোজ আসরে আল্লাহ আমার, রোজ আসরে আল্লাহ আমার, করো না বিচার আল্লাহ, করো না বিচার আল্লাহ, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব কেন, এ জ্ঞান দিলে দিন ভিখারি বলে আমি, ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি, ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না গো আর আল্লাহ, করো না বিচার আল্লাহ, করো না বিচার, রোজ আসরে আল্লাহ আমার, রোজ আসরে আল্লাহ আমার, করো না বিচার আল্লাহ, করো না বিচার আল্লাহ, করো না বিচার ইবাদতের মধ্য দিয়ে সকালটা শুরু করলাম। চমৎকার। আপনার সঙ্গে তো রয়েছে গান হবে, গল্প হবে, আড্ডা হবে, একটু আপনার অ্যালবামের কথা শুনি। হ্যাঁ, আমার অ্যালবাম এ পর্যন্ত তিনটে বেরিয়েছে, মার্কেটে আছে। একটা নজরুল সঙ্গীতের উপরে, আর একটা
হেমন্ত মুখোপাধ্যায়ের যে প্রমিনেন্ট গানগুলো সেইগুলো দিয়ে একটা, আর আমার মৌলিক গানের একটা। তার মানে আধুনিক গানও আপনি করেন? হ্যাঁ, আধুনিক গান করি। এবং আশা করব এরপরে কোন এপিসোডে আধুনিক গানের এপিসোডে আপনাকে পাবো। হ্যাঁ, যদি আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই স্মরণ করেন তাহলে তো নিশ্চয়ই। এখন আরেকটা গানে চলে যাই। আচ্ছা, ধন্যবাদ। এবারে আমি একটি কাব্যগীত গাইব। মোর প্রিয়া হবে এ সুরানী, দেব খোপাই তারার কর্ণে দুলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, প্রিয়া হবে এ সুরানী, দেব কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দোলানো মালিকা, বিজলি জরিন গীতাই বাঁধিব, মেঘ রং এলো চুল, দেব খোপাই তারার ফুল, মোর প্রিয়া হবে এ সুরানী, দেব খোপাই তারার ফুল। সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পাই, যোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, আলুতা পরাবো পাই, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোপাই তারা হবে এ সুরানী, দেব খোপাই তারার ফুল, কর্ণে তুলাব তৃতীয়া তিথির কইতি চাঁদের দুল, প্রিয়া হবে এ সুরানী, দেব খোপাই তারার ফুল, মোর প্রিয়া হবে এ সুরানী, দেব খোপাই তারার ফুল। এই গানটা যারা নজরুলের গান শোনেন কিংবা করেন তাদের কাছে যেমন প্রিয়, তেমনি যারা সাধারণ শ্রোতা আছে আমাদের প্রতিদিনকার সঙ্গে থাকেন তাদের কাছে সবার কাছে কিন্তু খুব প্রিয় একটি গান, একদম কাব্যগীত, এবং যে কারণেই কাজী নজরুল ইসলাম হৃদয়ের মনি কোঠায় চিরকাল বসে থাকেন। এখন আরেকটি গান শুনি। আচ্ছা, এবার একটি আমি ভক্তিগীতি গাইব। হুম,
আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে জাগে হরি, আজি মনে মনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। করতালে বাজে ঝা ঝরো করতাল, করতালে বাজে বাজে কঙ্কন জুড়ে মৃদুলিয়া বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল গোরে, মনে মনে লাগে গোরে। আজি কদম্ব তমাল রঙে লাল লাল, কদম্ব তমাল রঙে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙের উজান চলে কালো যমুনার জলে, রঙের উজান চলে কালো যমুনার জলে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, আবির রাঙা হলো ময়ূর ময়ূরে, মনে মনে লাগে গোরে, আজি মনে মনে লাগে গোরে, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। চমৎকার একটা, কেমন যেন উৎসব উৎসব পরিবেশ সৃষ্টি হয়ে গেল একদম মুহূর্তের মধ্যে, মুড চেঞ্জ। ধন্যবাদ। এই জন্যই বোধহয় কাজী নজরুল ইসলাম এত প্রিয় এত পছন্দ। হ্যাঁ, উনি তো মানে শুধু তো এই ইয়ে না, বিদ্রোহের কবি না, সাম্যের কবি, উনি সব রকম গান লিখেছেন। আমার কাছে তিনি প্রেমিক কবি, ভক্তির গান লিখেছেন। হ্যাঁ, প্রেমের কবি উনি, একদমই তাই। আচ্ছা, যদি বলি কাজী নজরুল ইসলামের গান কেন বেছে নিলেন, কেন এত ভালো লাগে? আমি তো মানে ছোটবেলার থেকে কাজী নজরুল ইসলামের গানই গাইতাম, এবং আমি কম্পিটিশনেও কয়েকবার এতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি কুষ্টিয়াতে বাড়ি, আমার কুষ্টিয়া ডিস্ট্রিক্টে। তো তারপরে আবার আধুনিকে চলে আসলাম, ইয়েতে সময় দিয়েতে খালি নজরুল পাশাপাশি ওটাও আমি এখন করি আধুনিকটা। আচ্ছা, এবং আজকের অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন দেখছেন, এই যে গুণী মানুষদেরকে আমরা সঙ্গে পাই, এবং এই গুণী শিল্পীদের পাশাপাশি যারা আমাদের সঙ্গে থাকেন তাদেরকে ছাড়া আমরা একেবারে অসম্পূর্ণ, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই পথ চলা, এবং তারা না থাকলে তাদের এই সঙ্গদের কারণে প্রতিদিনকার সকালটা কিন্তু আরও বেশি আলোকিত হয়ে ওঠে, আরও বেশি ঝলমলে হয়ে ওঠে। আমাদের সঙ্গে সজীব ভাই আছেন কিবোর্ডে, মিলন কাকু আছেন তবলায়, অন্তর ভাই আছেন গিটারে, আর অক্টোবরে আছেন বিদ্যুৎ দা। সবাইকে শুভ সকাল, এবং বারবার ধন্যবাদ দিয়ে এনাদেরকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমাদের এই সুন্দর সুন্দর সকাল, রঙিন সকালকে সাজিয়ে তোলার তারা একটা অন্যতম মাধ্যম। আমরা পরবর্তী গানে চলে যাব। ঠিক আছে, এবারে আমি একটি গজল গাইব, ভীম পলশ্রী মিশ্র।
পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়? পাষাণের ভাঙালে ঘুম, গলিয়া সুরের তুষার, গলিয়া সুরের তুষার, গীতে নির্ঝর বয়ে যায়, কে তুমি সোনার ছোঁয়ায়? পাষাণের ভাঙালে ঘুম, যাতে আজ বাহুর বাঁধন, ও দাসী বিপাগী মন, যাতে আজ বাহুর বাঁধন, কত জনমের কাঁদন, কত জনমের কাঁদন, ও পায়ে লুটাতে চায়, ও পায়ে চরণ ছন্দে মোর মন জুড়িল গানের মুকুর, তোমার বেণীর বন্ধে গো মরিতে চাই সুরের বকুল, চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, ওই হরিণ চোখের চাওয়াই, ওই হরিণ চোখের চাওয়াই, পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়াই? পাষাণের এত চমৎকার চমৎকার কিছু সৃষ্টি এবং এত চমৎকার কথার গান সুর সব কিছু মিলে, এবং এই গানটা তো কাজী নজরুল ইসলামের নিজের কণ্ঠেও রেকর্ডকৃত আছে, আমরা এখনও শুনি, সেই ভারী কি কণ্ঠ, সেই গায়কই হয়তো তার মতন সেই গায়কই দিয়ে গাওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের,
কিন্তু তবু আমরা চমৎকার সকাল কাটাচ্ছি। একটু আপনার গানের শুরুটা, গুরুজিদের কাছে গান শিখেছেন, তাদের কথা একটু শুনবো। আমি তো ছোটবেলা থেকে গান করি, আমার বাড়ি কুষ্টিয়া। আমি আমার বোনের কাছে গান শিখেছি। আমার বড় বোন ক্লাসিক্যাল শিল্পী ছিলেন, ক্লাসিক গাইতেন খুব ভালো। তা আমি ছোটবেলায় ওর সঙ্গে তবলা বাজাতাম ক্লাস ফাইভে পড়ি যখন। তা তারপরে তো আস্তে আস্তে বড় হয়ে গেলাম, তারপরে ওরও বড় হওয়ার পরে বিয়ে হয়ে গেল। আমি ওর কাছে ইয়ে করে, আমি ও বলছে যে এরকম হয় তুই তবলা না বাজিয়ে তুই একটু গান টান করলেও তো পারিস, তখন তোমার মতো তো এত ভালো আমি গাইতে পারি না, তুমি তো অনেক সুন্দর গাও ক্লাসিক্যাল, তারপরে ইন্ডিয়ান গানগুলো গেত। তো যাই হোক, ওর কাছেই প্রথমে তালিম নিই, তারপরে নিয়ে পরে নজরুল সঙ্গীত, ওখানে রবীন্দ্রনাথ বলে একজন ছিলেন উস্তাদ, উনি ওনার কাছে শিখলাম নজরুল সঙ্গীত। তারপরে আস্তে আস্তে নজরুলের দিকে ইয়ে কম্পিটিশনে অ্যাটেন্ড করলাম, তারপরে এইভাবেই আর কি উঠে আসা, কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলাম। তাহলে বড় বোনের কাছ থেকে আমার মেইন ইয়েটা তার কাছ থেকে গান শেখা, এবং পরবর্তীতে গুরুজিদের কাছ থেকে নজরুল সঙ্গীত। কুষ্টিয়ায় আমাদের একজনই ছিলেন ওস্তাদ ওসমান গনি ছিলেন, আচ্ছা, আমি আমরা সকলেই শিখতাম, জব্বার ভাইয়েরও ইয়ে ছিলেন, উনি টিচার ছিলেন, আচ্ছা, এই আমরা ওনার কাছে শিখতাম। তারপরে তো ঢাকায় আসলাম খুরশিদ আনোয়ারের কাছে কিছুদিন শিখলাম, মারা গেছেন উনি, উনিও খুব একটা গুণী ইয়ে ছিলেন, অনেক গুণী মানুষের সান্নিধ্যে। তারপরে এখানে তো যারা আছে তারাও তো অত্যন্ত গুণী, এই যে মিলনদার কথা বলতে হয়, মিলনদার তো আমার অত্যন্ত শ্রদ্ধেয়, এবং আমি তো অনেক, আমার রেকর্ড আছে মিলনদার সঙ্গে, অনেক গান আছে, আধুনিক গান আছে, যে সজীব বাজাচ্ছে কি সুন্দর, মানে সজীবের আমি পেয়েছি এই গানের, গান চল, গানের চলার পথে আর কি কিছু মিলে চমৎকার হচ্ছে। কিন্তু আরেকটি গানে চলে যাই এখন। আচ্ছা ঠিক আছে, এবার একটি গজল গাই। আচ্ছা, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা হাস গাই, দিল ওহি মেরা হাস গাই, বিনোদ বেনির জোরিন পিতাই, বিনোদ বেনির জোরিন পিতাই, অন্ধা ইশক মেরা কাস গাই, অন্ধা ইশক মেরা কাস গাই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা কাস গাই। গন্ধ কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধ কখন লুকায় আসিল লোভী আমার মন, বেহুশ হোকর গিরি পড়ি হাথোমে, বেহুশ হোকর গিরি পড়ি হাথোমে, বাজু বন্ধ মে বস গাই, বাজু বন্ধ মে বস গাই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা বস গাই, দিল ওহি মেরা বস গাই। রাখিলে বিধিয়া আখ ফিরা দিয়া চোরি কইনি দিয়া, কানের দুলে প্র
প্রাণ রাখিলে বিধিয়া আখ ফিরা দিয়া চোরি গইনি দিয়া তেহেরে দেউড়িতে বেড়াতে আসিয়া তেহেরে দেউড়িতে বেড়াতে আসিয়া আর নেহি ও ওয়াপস পরি আর নেহি ও ওয়াপস পরি আলগা করো গো খোপার বাঁধন আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাঁস গাই দিল ওহি মেরা ফাঁস গাই বিনোদ বেনির জরিন পিতাই বিনোদ বেনির জরিন পিতাই অন্ধা ইশকি মেরা কস গাই অন্ধা ইশকি মেরা কস গাই আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফাঁস গাই খুব সুন্দর সময় কাটালাম কিন্তু সকালের সময়টুকু এই যে আমরা শিল্পীদের সঙ্গে শিল্পীদের গুণী মানুষদের পাশে বসে কাটাতে পারি এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি এবং সকাল এই যে যারা দর্শকরা আমাদের সঙ্গে থাকেন সকাল সকাল তাদের সকালটাকে আরো সুন্দর করে তুলবার প্রয়াস এবং চেষ্টাটা কিন্তু আমাদের হাতেই থাকে আমি একটু শিল্পীদের কথা বলতে চাই আজকে যারা দর্শক আছেন যারা স্ক্রিনের এই অনুষ্ঠানটা দেখছেন এর জন্য আমি আপনাদের ব্যক্তিগতভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নেব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি দর্শক আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি আগামী পর্বেও আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে সকলে ভালো গান শুদ্ধ গানের সঙ্গে থাকবেন এখন কোন গান শুনব আচ্ছা এবারে আমি একটি কাব্যগীতি গাইব আচ্ছা নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা নেবো না অশ্রু নেবো ভেবে
কাঁদো যখন আরো ভালো